নমিতা দেখ আজকে তোদের দেওয়া শাড়িটা আমি পরেছি, মানে তোর মা অর্থাৎ দিদির দেওয়া শাড়িটা, তো খুবই ভালো লাগছে শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি তোরও ভালো লাগবে দেখে। আর অবশ্যই দিদিকে একটা থ্যাংকস জানাস আমার পক্ষ থেকে এত সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করার জন্য। আর তুই আমাকে বলছিলি যে আমি শাড়িটা কেন পরলাম না, পুজোতে পরা হলো না আমার, যেহেতু শরীরটা খারাপ ছিল বেরোনো হয়নি, কিন্তু আজকে সেই জন্য আজকে একটা ভালো দিন, আমার জন্মদিনের দিনই তোদের দেওয়া উপহারটা আমি পরলাম। তো দেখ কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবি। বড় মেয়ে রিয়া তো এখানে নেই, ওর চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে ছুটি পায়নি, আসতেও পারেনি, তো যদি ওর মন প্রচন্ড রকম ভাবে খারাপ আর কি, কিন্তু কিছু করার নেই, চাকরির জায়গা কিছু বলারও নেই। তো আগের বছর ছিল, আশা করি আবার পরের বছর থাকবে, তো এই আর কি। আর আমার দাদা বৌদি এসছে, এটা খুব ভালো লাগছে, সারপ্রাইজ গিফট এটা একটা। আর স্যার আজকের দিনে সব থেকে বেশি যাদের কথা মনে পড়ছে সেটা আমার বাবা মা, তো তাদের আশীর্বাদ অবশ্যই আছে। আমি ছোটবেলা থেকে এতদিন অব্দি দেখেছি যে মানে কেক সাধারণত ছুরি দিয়েই কাটা হয়, তাই তো? এটা এটা নতুন এক্সপেরিয়েন্স, আজকে আমি হাত ছুরি দিয়ে কেক মানে কাটবো না ভাঙবো সেটা বলতে পারছি না, এটা আমার খুবই পছন্দ হয়েছে, এটাকে আমি রেখে দেবো এবং যে যখন বদমাইশি করবে তাকে বেশ করে পাবো। লেটস স্টার্ট। সত্যি তাই, পুরো মা লক্ষ্মীর ভান্ডার ভেঙে যেন টাকা বেরিয়ে পড়ে।